লাগা সীমানা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস। আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে যত দূর থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছে, তোমাদের আশীর্বাদ ভালো আছে। বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা এখন বাজে সকাল 8:30, সকলে গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। আর দেখো সূর্য সেনা এদিকে কি করছে, দুই বেবি উঠে গেছে। আর আসবে না, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হচ্ছে, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। আর সকাল সকালে আজকে স্নান করে ফেলেছি, কয়েকদিন থেকেই সকাল সকাল স্নান সেরে ফেলছি। আর বলো তো এখন কি করবো বন্ধুরা, যাও কি চেয়ে সকালে কাজ তো করতেই হবে, ডিউটি তো করতেই হবে বলো। দেখো বন্ধুরা কিচেনে চলে আসছি। গতকাল থালা বাটিগুলো মেজে রেখেছি, উপর করে রেখেছি, এখন ঠিক জায়গায় রেখে দেব। আর ওইদিকে কড়াই ভা বসিয়ে দিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে সবজিগুলো রেডি করে নিয়েছি, দেখো করবো চরচড়ি, এই আলু ঢেঁড়স দু একটা নতি গেড়া দিয়ে। আর এদিকে ডিম আলু সেদ্ধ করে রেখেছি, এখন এটা পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা এদিকে আমি ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলোকে দিয়ে নামিয়ে নেবো। দেখো কিছুটা গোটা রেখেছি আর কিছু কেটে দিয়েছি। আর ডিম সবগুলো গোটা দিলে সবজিটা ডিমটা খেয়ে নিলে ঝোলটা পড়ে থাকে আর ভালো লাগে না, এর জন্য কেটেও দিয়েছি অর্ধেক। আর অর্ধেক কেটে দিয়েছি, অর্ধেক গোটা রেখেছি। দেখো হালকাই করেছি আজকে ঝোলটা, আজকে ডিমের ঝোল আর হালকা একটু চরচড়ি করেছি আর সিদ্ধ মাখা আছে। ওকে ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর ফিরছি। তারপর দেখো সকালে তো স্নান করেছি, তখন তো কাপড়টা শুকাতে দিতে পারিনি, আর এখন তাই কাপড়টা একটু ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিছু মানে এখন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার মানে যাব জমিতে, তাই ঘর দুয়ারগুলো এখন একটু তালাবদ্ধ করে নিচ্ছে বন্ধুরা। এখন যাচ্ছি জমিতে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওর পাপা খায়নি, ওর পাপার জন্য তাই ভাত নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা জমিতে ধান লাগাচ্ছে, তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো, সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি ব্লগটা ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এই যে ওর পাপার জন্য ভাত নিয়েছি, প্যাকেট করে নিয়েছি, সমস্ত কিছু নিয়েছি, ভাত জল, ছেলের জন্য প্যান্ট, মানে সূর্য শোনার জন্য ভিজিয়েও দিতে পারে। ওকে চলো তাহলে। দেখো বন্ধুরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি আজকে, কারণ ওর পাপা তো আগেই চলে গিয়েছে, আর আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই মিলে বলতে আর দুই বেবি আমি, আর আগে তো সাইকেল চালিয়ে যেতাম, সাইকেলটা না সুগদীপ নষ্ট করে ফেলেছে, এখন হেঁটে হেঁটে যেতে লাগছে। দেখো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো, আর দেখো চারিদিকে কত জল, লোকজনেরা মাছ মারছে, দেখো দেখো কি ছোট ছোট চুনো মাছ, এই যে এখানেও আরেকজন মাছ মারছে। মানে অনেকেই মাছ মারছে, এদিক দিয়ে ওই পাশে জল যাচ্ছে তো। আর বন্ধুরা বর্ষাকাল মানে গ্রামে চারিদিকে জলে টই টম্বুর, দেখো চারিদিকে জলে জল, গ্রামের রাস্তা আগের মতো আর কাদাটা নেই এখন, তখন দেখো রাস্তাঘাট উন্নত হয়ে গিয়েছে। আর বন্ধুরা চলে আসছি জমিতে, দেখো ওই যে আমি ধান লাগাচ্ছি, আর ওই যে ওর পাপা খাচ্ছে বসে, আর ওই যে ওই পাশেও কিছু লোক লাগাচ্ছে, আমাদেরই জমি ওরা লাগাচ্ছে, আর এইটুকু ওর পাপা লাগাচ্ছে, বাড়িতে কোনোদিন লাগাইনি, তবে এখানে চেষ্টা করছি, তো জানা আছে কাজকর্ম এইসব কৃষক পরিবারের মেয়ে। আর এই যে বাড়ি চলে আসছে আড়াইটার দিকে, এসে যে সূর্য সোনার খিদে পেয়ে গিয়েছে, সূর্য সোনাকে দুধ আর বিস্কিট খাওয়াচ্ছি, কারণ ওখানে অনেকটাই সময় ছিলাম, মোটামুটি 2-2.5 ঘন্টার মতো ছিলাম। আর দেখো সূর্য সোনাকে খাওয়াচ্ছি, ওই যে ভাজটা দাঁড়িয়ে আছে, ওই যে ওর বম্মাও বসে আছে। আর এখন বিকেলবেলার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, আর আজ না সকালে উঠোনটা ঝাড় দেয়নি, কারণ প্রচুর বৃষ্টি পাচ্ছিলো, বৃষ্টির জন্য উঠোনটা আর ঝাড় দেওয়া হয়নি, পাশে উঠোন এখন ঝাড় দিচ্ছি। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, আর পুরো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো বন্ধুরা।
এদিকে বন্ধু বন্ধুরা দেখো আমরা উঠন টুটন ঝাড় পোস্ট করা হয়ে গিয়েছে আর জামা কাপড় অনেক শুকাতে দিয়েছি আর দেখো এখন যদিও বিকেল 3:30-4টার মতো বাজে ফুলটা এখনো টিকে আছে এখন বাজে সন্ধ্যে 7টা দুধ ধরানো হয়ে গিয়েছে শুভদীপ্তি দুধ ধরালো আর এখন 7টা বাজে সো ফ্রেন্ডস গুড ইভিনিং আর সন্ধ্যায় তোমাদের সামনে অতটা আশা হয় না আজ আসলাম আর বন্ধুরা দেখো সূর্য সোনা কিরকম ভেজাল করছে কান্নাকাটি করছে শুলটা বেশি একটা ভালো না তো সূর্য একটু হাই করে দাও না সূর্য সূর্য শুলটা বেশি একটা ভালো নয় তাই একটু ভেজাল ভেজাল করছে আর বন্ধুরা আজ আর রাত্রে রান্না নাই তাই রিল্যাক্স এখন একটু সূর্যকে শুভদীপকে একটু বই পড়াবো আর আজকে না এক বার্থডে নিমন্ত্রণ আছে সেখানে যাব সো সঙ্গে থাকো পারলে একটু ক্যামেরা করব আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে বন্ধুরা দেখো একদম ফাইনালি রেডি হয়ে গেলাম বার্থডেতে যাব কিন্তু সূর্য সোনা যেতে চাচ্ছে না দেখো ও জামা প্যান্ট কিচ্ছু করেনি ও যেতে চাচ্ছে না আমি রেডি হয়ে গিয়েছি চলো তাহলে বন্ধুরা দেখো ফাইনালি সূর্যসেনাও রেডি হয়ে গেল এখন জুতোটা পরিয়ে দিচ্ছি এখন যাব আমরা সবাই মিলে বন্ধুরা তোমরাও তাহলে চলো আমাদের সাথে দেখো ওই যে সূর্যসেনা আর জুতো পরিয়ে দিলাম ও আবার খুলে ফেললো দাদা আবার পরিয়ে দিচ্ছে বন্ধুরা তাহলে চলো আমাদের সাথে বার্থডেতে অনেকদিন পর আজ একটি নিমন্ত্রণ আছে রাত্রিবেলা নিমন্ত্রণ থাকলে বন্ধুরা ভালোই লাগে বলো বন্ধুরা রাত্রিবেলা রান্না করতে লাগে না মানে আমার মতো বলো যারা তারাই এ কথা বলবে তাই না বলো বন্ধুরা আর দেখো বন্ধুরা বার্থডেতে চলেও আসছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে দেখো ডিজে বাজছে বাচ্চারা নাচানাচি করছে ঢুকে পড়লাম বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে এভাবেই অনুষ্ঠান হয় বন্ধুরা দেখো আমি একটু দূর থেকে ক্যামেরা করছি আর কাছে যাইনি এখনো মাত্রই তো ঢুকলাম বন্ধুরা চলো তাহলে এই যে চলে আসছি কাছে ওই যে ওই নন্দিনীরই আজ বার্থডে ওকে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট এভরিবডি থ্যাংক ইউ ফর ওয়াচিং